এটা হচ্ছে হলুদ কালার কিন্তু সুরবে লাল লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ আমরা যাচ্ছি কান্দি গাড়ি বুক করতে। দেব এসছে অনেকদিন পর, দীঘা পুরি ট্যুর করে এলো। আরে দেখো ড্রাইভার আর হেলমেট দিলিছি, পড়বো এক্ষুনি, তারপর যাব। হেলমেট না পরে যাবো না। ছোটবে গাড়ি বুক করতে যাবো আজকে কান্দি টিভিএস। অনেক ভাবনা চিন্তার পর 125 সিসির মধ্যে একটা টিভিএস এর রেডার নিলাম, এর জন্য বুক করতে যাবো আজ। তুলিলি মানে এর জন্য নিলাম। বেশ, দেখা যাক কোনটা নেব। যাই আগে, তারপর দেখা হচ্ছে কি হয় না হয় সব দেখাবো তোমাদেরকে, চাপ নাই। দেব কিছু বলবা? টাটা, বাই বাই। রিকের গাড়িতে চলছে, হেলমেট পরে বসে আছে রিক। রিকে ভাই হেলমেটটা দে, তেল ভরবে এখন রিক। সৌরভ, নো হেলমেট নো পেট্রোল, তা বটে। ঢুকছি এখন, দেখা যাক কোনটা চয়েস হয় সৌরভের। সৌরভ চলো ঢোকা যাক। এইটা হচ্ছে হলুদ কালার কিন্তু সৌরভের লাল লাগবে, তাই লাল নেবে। দেখা যাক কবে আসে। সৌরভের জন্য রাইডার গাড়িটা, কিন্তু সৌরভ লাল কালারটা চাইছিল, নেই, হলুদটা আছে। তোমাদেরকে দেখালাম ওর স্পেশাল কালার দরকার, তাই বুক করলো। 5000 টাকা দিতে হলো ওকে, বললো 20-25 দিন পর দিবে, তখন তোমাদের ব্লগটা ভালো ভালো আসবে। এবার গাড়ি মোটো ব্লগ, মোটো ব্লগ আসবে। 125 সিসির মধ্যে বেস্ট বাইক নিলো, তা অনেক খোঁজার পর একটা ভালো দেখে পেয়েছে গাড়ি। পয়সা দিছে তো অনেক, যে এখন খুব মন খারাপ। আর ব্যাপার হচ্ছে কি, গাড়িটা ওয়েটিং আসবো, তবে ফুল ইউ দেখাবো। গাড়িটা ওয়েটিং এক মাস, এখন এক মাস পর আসবে। এক মাস না, এক বছর পরে ছিল। আমরা বড় ধরো ইউটিউবার, তাই জন্য তাড়াতাড়ি ডেলিভারিটা দিল, তাই জন্য এক মাসের মধ্যে ডেলিভারিটা দিয়ে দেবে তাই বললো। আমরা খুব খুশি হইলাম, ঠিক আছে অসুবিধা নাই। এই যে দেখছো, এটা হচ্ছে মোহন বাগান মাঠ, তাই তো? হ্যাঁ, কান্দিতে একটা মাত্র মাটি টিকে আছে যেটাতে খেলা হয় এখনো পর্যন্ত। এ দেখো অরিত্র সারা সারাদিনই হেলমেট পরে থাকে, ঘুমায় হেলমেট পরে, খায় হেলমেট পরে। হেলমেটই জীবন, জীবন মানে, জীবন মানে জি বাংলা না, জীবন মানে হেলমেট। খেলা হচ্ছে এখানে, আর এখানে ঢুকতে দিচ্ছে না আমাদেরকে, বলছে বলছে গেলে বাস দিয়ে মারবো। ছোট ছোট ছেলেটা আটকে দিচ্ছে, কিচ্ছু করার নাই, জীবনে শান্তি নাই। এইটা হচ্ছে বিডি অফিস, যেখানে দেব থাম্বেল দিয়েছিলাম, আমার চাকরি পেয়ে গিয়েছিলাম কিন্তু আসলে পাইনি। যাচ্ছি এখন এখানে, আমরা আমাদেরকে বরখাস্ত করা হয়েছিল। একটা বড় মাঠ আছে এইধারে, চলো মাঠে এইধারে যাব। এই সাইড দিয়ে ঢুকাবে, হ্যাঁ, খেলায় যেন ডিস্টার্ব না হয়। চলো 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 চলো, খেলায় আমরা ডিস্টার্ব করতে পছন্দ করি না, তাই আমরা সাইড দিয়ে চলে গেলাম। ওরা খেলুক এখানে, কি আছে তো। ব্যাপার হচ্ছে আমরা এখন হাওয়া খেয়েছি, এই ধারটা হচ্ছে কোথায় কি হাউস, বেশ যা হাউস যা হবে হবে। ব্যাপার হচ্ছে এইখানটা করে, এই পেছনে ওইখানটা করে আমাদের সাইকেল দিয়েছিল, ইচ্ছা দিয়েছিল তো না, সাইকেলের চাপ থেকে, সাইকেলের চাপ থেকে সাইকেলটা ভেঙে দিয়েছিল সৌম, যে সাইকেলের পিছে দিয়েছিল। আমি সাইকেল চাপ চালিয়ে নিয়ে আসিনি, পামি করিনি সাইকেল, জানিস তো, একবার ডাইরেক্ট বিক্রি। আমিও তো ঘর সুদ্ধ ঢুকাইনি, আমি ঘর ঢুকাইছি তো না, আমি ঘর ঢুকেছিলাম, এক মাস রেখে দিয়েছিলাম, যে একটা বড় সাইকেল কিনে নিয়েছিলাম। আর দেব তো বাড়িতে তো বলেনি দেব যে আমি কিনেছে, মানে সাইকেল দিয়েছে, বাড়িতে বলেছে পাইনি, দেব রাস্তা বিছে দিয়েছে। দেখি এখনো সাইকেল আছে, এই দেখছো দেব, এর পোস্ট দেওয়া হয় না, পোস্ট দেওয়া শেষ হয় না, টেনে নিয়ে যাবে। খুব খেলা দেখা যায় না, এই ছোড়া খুব খেলা। কি পোস্ট দেখাবি, কি করবি?
একটা পোজ মানে দেখালাম দে তুমি পোজ দিবে পোজ নাই পোজ দিবে তুলেও দেবো না ছবি তোর গোপন্ন চলে এলাম মুটুকার দোকান দেখতে এখানে আমরা পকোড়া টকোড়া খাবো চাউমিন খাবে বলছে হাফ প্লেট করে বাইক কিনা খুশিতে এটা স্পন্সার হয়েছে আমাদেরকে তো চলো যা যাক তোমাদের গিয়ে দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছো ঘুরছি আমরা ওরা দুজন ক্যামেরা করবে না গাড়ি কিনার খুশিতে আছি খাওয়া দাওয়া আমাদেরকে সৌরভ কি খাবে বলতো হাফ প্লেট করে চাউমিন তো চাউমিনটা আমাদের আসুক এখানে তৈরি হচ্ছে কথা বলছি পকোড়া খাওয়া শুরু হয়ে গিয়েছে মানে এসে বসে থাকতে হবে না এক মিনিটও বসে থাকতে হবে না ছেলেটা এসে এসে মুখ চালাতেই হবে আমাকে দিল না এরা সবাই খেলে দিল বেশ ভালো ধুবো না আমাদের চাউমিন রেডি হচ্ছে এদিকে সবাই অপেক্ষারত ছোট্ট কি দেবে এগিয়েছে এবার এতক্ষণে আমি বুঝতে পারছি আসছে এরকম চলে এলাম বন্ধুদেরকে দেখছি এরকম সব সার্ভ করতে গিয়ে দেখো দেখো সৌরভ এটা অনেক কষ্টের পর দিয়েছে থামস আপটা অনেক জোর পর তো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি এবার আমরা বাড়ি যাবো গা তো আজকে ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো জানাও আজকে সৌরভ পুরো ডিটটা আমাদেরকে দিল আর এখানে এই জায়গাটায় আমরা আজকে ভাবছি রাত্রে ক্রিকেট খেলবো প্র্যাকটিস হবে রাত্রেবেলায় তো চলো বাই।